যে বাংলাদেশেই আওয়ামী লীগ সরকার আসার পরেই এই প্রথম ইলিয়াস সাহেবের এবং চৌধুরী আলম সাহেবের গুম হওয়ার পর থেকে কিন্তু এটা আপনার বাড়তে শুরু করলো। একটা লোককে রাষ্ট্র গুম করে রাখবে, মানে কিছু জানবে না এটা, এবং তার সমস্ত অধিকারকে ক্ষুণ্ণ করা হবে, তার পরিবারের এবং মানুষের সেই অধিকার থেকে বঞ্চিত করা হবে, এটা কখনোই মেনে নেওয়া যায় না। র্যাবের মাধ্যমেই এগুলো হয়েছে বলে তারা তাদের ইনভেস্টিগেশনে যতটুকু এসেছে। কারণ আমরা প্রথম থেকে বলে আসছি যে এটা রাষ্ট্রীয় পর্যায়ে এই ধরনের এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স এবং এক্সট্রা জুডিশিয়াল কিলিং এগুলো চলছে। এবং উনি আরও বলেছেন যে যেটা রিপোর্টে দেখলাম যে শর্ট টার্ম অ্যান্ড লং টার্ম আপনার ডিসঅ্যাপিয়ারেন্স, অর্থাৎ কেউ হয়তো 20 দিন 22 দিন এক মাস ডিসঅ্যাপিয়ার থাকে, আবার হয়তো কেউ দেখা যাচ্ছে 7 বছর 8 বছরও আপনার আছে, এরকম খবরও আমরা পেয়েছি আর কি। তো এই বিষয়গুলো নতুন করে আমরা বলছি না, কিন্তু এটা একটা বড় সমস্যা, যে সমস্যাটা আগে আমি আপনাদের আগেও বলেছি যে বাংলাদেশের মানুষ কখনো এই এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স এই কথাটার সঙ্গে তারা কখনো পরিচিত ছিল না। গুম হয়ে যাওয়া এটাও আপনারা আমরা কিন্তু আগে কখনো শুনিনি এই ধরনের কথা। এটা আমরা পড়তাম, আপনার বিভিন্ন বিদেশি জার্নালে পড়তাম, বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছি যে ল্যাটিন আমেরিকাস কান্ট্রিগুলোতে এই ধরনের আপনার ডিসঅ্যাপিয়ারেন্স এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স গুম হয়ে যাওয়া এগুলো আপনার শুনেছি এবং সেই সমস্ত ঘটনাগুলো ঘটেছে। বাংলাদেশেই আওয়ামী লীগ সরকার আসার পরেই এই প্রথম আমরা দেখলাম আপনার এই যে 2000 ইনফ্যাক্ট ইলিয়াস সাহেবের এবং চৌধুরী আলম সাহেবের গুম হওয়ার পর থেকে কিন্তু এটা আপনার বাড়তে শুরু করলো। এবং আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা একেবারে আমাদের বিভিন্ন অধিকার যে সংগঠনগুলো আছে, হিউম্যান রাইটসের যে সংগঠনগুলো আছে, তারা কিন্তু ইতিমধ্যে তাদের সমস্ত ডাটা টাটা দিয়ে প্রকাশ করেছে, আমরাও প্রকাশ করেছি যে প্রায় 600-এর অধিক বাংলাদেশের রাজনৈতিক নেতা কর্মী বা বিভিন্ন সিভিল সোসাইটির মানুষ, শ্রমিক নেতা, তাদেরকে কিন্তু আপনার গুম করা হয়েছে এবং তারা আপনার বেশিরভাগকেই খুঁজে পাওয়া যায়নি এবং এগুলোর কোনো সদুত্তর আমরা পাইনি। আমরা সরকারের কাছে গেছি, বারবার করে গেছি, তাদের মায়েরা গেছে, বাবারা গেছে, ছেলেরা গেছে, ভাই বোনেরা গেছে, তারা কখনো সদুত্তর খুঁজে পায়নি। আপনি নিশ্চয়ই দেখেছেন যে ইলিয়াস আলীর ছেলে, সে বলেছে যে আমরা প্রধানমন্ত্রী পর্যন্ত গেছি কিন্তু আমরা কোনো উত্তর বা এটার কোনো সুরাহা খুঁজে পাইনি। তো এটা প্রকৃতপক্ষে এটা একটা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, এটা মানবতার বিরুদ্ধে একটা অপরাধ এবং এটা খুব বড় ধরনের একটা অপরাধ। একটা লোককে রাষ্ট্র গুম করে রাখবে, মানে কিছু জানবে না এটা, এবং তার সমস্ত অধিকারকে ক্ষুণ্ণ করা হবে, তার পরিবারের এবং মানুষের সেই অধিকার থেকে বঞ্চিত করা হবে, এটা কখনোই মেনে নেওয়া যায় না। এবং এই ধরনের অপরাধকে অবশ্যই এগুলোকে আপনি খুঁজে বের দরকার। আপনি হিউম্যান রাইটসের হাই কমিশনার, তিনি অত্যন্ত সঙ্গতভাবে বলেছেন যে এগুলোর সুষ্ঠু স্বাধীন, যে কথাটা জোর দিয়ে বলেছেন, স্বাধীন নিরপেক্ষ তদন্ত হতে হবে এবং সেই সঙ্গে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তাদের বিচার হতে হবে। এবং তিনি কিন্তু র্যাবের নাম উচ্চারণ করেছেন যে র্যাবের মাধ্যমেই এগুলো হয়েছে বলে তারা তাদের ইনভেস্টিগেশনে যতটুকু এসেছে। এই বিষয়টা আমরাও বলেছি, যে আমাদের স্টেটমেন্টের মধ্যে বলেছি যে আমরা জাতিসংঘের তত্ত্বাবধানে স্বাধীন ইনভেস্টিগেশন চাই, সেই ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা এই বিষয়গুলোর উদ্ঘাটন করতে চাই এবং সেইখানে আমরা তাদের এই মানুষগুলোর যারা জড়িত, সংগঠন জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি আমরা জানিয়েছি।